ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ। এখানে সকল প্রকার ইসলামী সিডি, ভিসিডি, অডিও, ভিডিও, পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي جاء بالحق من عند ربه وطهر النفوس من فجورها وزكاها صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتدد من عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দেশের সবচেয়ে সর্ববৃহৎ সবচেয়ে অরাজনৈতিক বড় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সিরাত মহাসমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই শানের সিরাত সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি শাইখুল আরবে ওয়াল আজম শাইখুল ইসলাম, যাকে সমগ্র পৃথিবী আলেম ওলামা ইসলামী উম্মা মুরব্বি হিসাবে গ্রহণ করে নিয়েছেন, যিনি বাংলাদেশের আলেম ওলামা এবং মুসলমানদের উপর ছায়া হয়ে আছেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির ঐতিহ্যবাহী দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মোহতামিম, আমাদের আধ্যাত্মিক রাবার শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি দামাত বরকাতুহুমুল আলিয়া, আজকের এই জনসমুদ্রের সম্মানিত প্রধান বক্তা, বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, কারা নির্যাতিত মজলুম আলেম ও আমাদের নেতা আল্লামা জুনায়েদ বাবুনগরী, মঞ্চে উপবিষ্ট দেশের শীর্ষ উলামায়ে কিরাম, আজিজ তলাবা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, ওলামায়ে কিরাম বয়ান করবেন, আমি চট্টগ্রামের মানুষ, হযরতের নির্দেশেই আপনাদের সামনে দু একটি কথা বলার চেষ্টা করব, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি কুরআনুল করিমের একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আয়াতটি সূরা বাকরার, আয়াত নম্বর হচ্ছে 217। পুরো আয়াত তিলাওয়াত করি নাই, আয়াতের কিছু অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। কাফের মুশরিক বেঈমান চক্র, ইসলাম বিরোধী এবং ইসলাম বিদ্বেষী অপশক্তি মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইমানদারদের বিরুদ্ধে লড়াই করেই যাবে। যদি সাধ্যে কুলায়, যদি তাদের সামর্থ্য হয়, যদি তাদের ক্ষমতা হয়, তাহলে তারা মুসলমানদেরকে তাদের দিন থেকে ফিরিয়ে নিবে, এবং যে সমস্ত মুসলমান এই দিন থেকে মুখ ফিরিয়ে নিবে আর কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, তার দুনিয়া এবং আখরাতের সমস্ত কর্মকাণ্ড, সমস্ত কার্যক্রম, সমস্ত আমল বৃথা যাবে, ব্যর্থ হয়ে যাবে, এবং তারা হবে ফাউলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী, এবং এই জাহান্নামের মধ্যে হুম ফিহা খালিদুন, চিরজীবন চিরকাল তারা জাহান্নামের মধ্যেই থাকবে। কাদের সম্পর্কে বলা হয়েছে? মুরতাদদের সম্পর্কে এই কথা আল্লাহ পাক ঘোষণা করেছেন। মুরতাদ কাকে বলে? মুরতাদ ওই ব্যক্তিকে বলে যে বিমুখ হয়ে গেছে, যে মুখ ফিরিয়ে নিয়েছে, যে ইসলাম থেকে ফিরে গিয়েছে। মাইক অপারেটরকে মাইক ঠিক করার জন্য বলা হয়েছে, মাইক নাকি ঠিক নাই? মূলত মর্ম কথা হচ্ছে এখানে এই যে আসতেছে সিলিব আসতেছে, মাইক ঠিক করো।
মূল কথা হচ্ছে যারা ইসলামে ত্যাগ করেছে, ইসলামের ইবাদত সমূহকে অস্বীকার করেছে, যারা ইসলামী বিধি বিধানকে অবমাননা করে, তারাই হচ্ছে মুরতাদ। তারা কি? আরো সংক্ষেপ হচ্ছে, যারা ইমান বিধ্বংসী, ইসলাম বিনষ্টকারী কোন কথা বলে, কোন কাজের সাথে সংশ্লিষ্ট হয় এবং ইসলামী বিধি বিধানের সাথে সাংঘর্ষিক কোন কাজ করে অথবা সংশ্লিষ্ট হয়, তারাই হচ্ছে, চিৎকার করে বলেন, তারা কি? মুরতাদ। যারা আল্লাহর অবমাননা করে, যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তারা কি? যারা শিয়ার ইসলাম, ইসলামের প্রতীক সমূহ, ইসলামের নিদর্শন সমূহ, যেমন কোরআনুল করিম, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, ইসলামের ইবাদত সমূহ অস্বীকার করে, অবমাননা করে, তারা কি? সন্দেহ আছে আপনাদের? সন্দেহ আছে? তাহলে চিৎকার করে বলবেন, তারা কি? মুরতাদ। যারা ইসলামের বিধি বিধান সমূহ এবং ইসলামের সাথে সম্পর্ক যুক্ত কোন আইন অমান্য করে, অস্বীকার করে, তারা হচ্ছে মুরতাদ। যেমন কেউ কুকুরের মাথায় যদি টুপি পরিয়ে দেয়, সে হচ্ছে মুরতাদ। সে কি? কেউ যদি বলে হেজাব হচ্ছে বেশ্যার লেবাস, তাহলে সে কি? কেউ যদি ইসলামী আইনের বিরুদ্ধে কথা বলে, যেমন ইসলামের অবিসংবাদিত নীতি হচ্ছে সরকারে দয়ালম হচ্ছেন সর্বশেষ নবী, সর্বশেষ রসুল, কেউ যদি সরকারে দয়ালমকে সর্বশেষ নবী এবং রসুল হিসাবে না মানে, সেই কি? অনুরূপ ভাবে কোরআনের বিধান, চোর যদি চুরি করে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় এবং শাস্তিযোগ্য হয়, তাহলে তার হাত কেটে দিতে হবে। আমি সেদিকে যাব না। এখন কেউ যদি ইসলামের এই আইনকে বর্বর আইন হিসাবে চিহ্নিত করে, তাহলে সে কি? আর আল্লাহ পাক বলেছেন, আল্লাহ হাকিমি হাকিম, সবচেয়ে বড় বিধানদাতা, একমাত্র বিধানদাতা হচ্ছেন আল্লাহ। কেউ যদি আল্লাহকে বিধানদাতা হিসাবে স্বীকার না করে, তাহলে সে কি? সে হচ্ছে মুরতাদ। হেফাজত ইসলামে বাংলাদেশ, হেফাজত ইসলামে বাংলাদেশ এই মুরতাদদের বিরুদ্ধে এক দফা সহ 13 দফা আন্দোলন করে আসছে। কত দফা? 13 দফা। কিসের জন্যে? একটি পয়েন্ট হচ্ছে, মুরতাদদের শাস্তি বিধান করতে হবে, মুরতাদদের শাস্তির বিধান করতে হবে। আমরা সচেতন ভাবে বলেছি, আল্লামা শাহ মোহাম্মদ শফি দামত বরকাত ও মাওলানা ইকরাম আল্লামা জুনায়েদ বাবু নগরী সচেতন ভাবে বলেছেন যে মুরতাদদের বিরুদ্ধে শরীয়তের যে বিধান রয়েছে, সেই বিধান অনুযায়ী সংসদে আইন করে
মুরতাদদের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা করতে হবে। সেই শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান হচ্ছে কোন ব্যক্তি যদি মুরতাদ হয়ে যায় তাহলে রাষ্ট্র মুরতাদকে গ্রেফতার করবে, তাকে বন্দি করে রাখবে, তাকে তওবার সুযোগ দিবে। সে যদি তওবা করে তাহলে তো ভালো, যদি তওবা না করে তাহলে বিচার বিভাগ তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করবে এবং রাষ্ট্র সেই মৃত্যুদণ্ড কার্যকর করবে এবং করতে হবে। আমরা বলেছি এই আইন কোন মানুষ হাতে তুলে নিবে না। কোন মানুষ রাস্তায় আদালত বসিয়ে কোন মানুষের বিচার করতে পারে না। আর এটা ইসলাম, ইসলাম অনুমতি দেয় না। আইন পাস করতে হবে সরকারকে, কার্যকর করতে হবে সরকারকে। এই দাবি হেফাজতে ইসলামের শুরু থেকে করে আসছে। এই জন্য হেফাজতে ইসলামের 13 দফা সমগ্র শুধু আলেম উলামার দফা নয়, এই দাবিগুলি ছিল বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, নারী পুরুষ, শ্রমিক মেহনতি মানুষ সবার জন্য মুক্তির 13 দফা। সেই 13 দফার লক্ষ্যে আন্দোলন হয়েছে। 2010 সাল থেকে আন্দোলনে চলে আসছে। 2013 সালে শাপলা চত্বরে 6 এপ্রিল লং মার্চ শেষে মহাসমাবেশ হয়েছে এবং 5ই মে শাপলা চত্বরে অবরোধ শেষে সবার সম্মিলিত সিদ্ধান্তে, লিখিত সিদ্ধান্তের প্রেক্ষিতে সারা দেশের ওলামায়ে কিরামের আবেদনে সম্মতিক্রমে সেদিন অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। হেফাজত ইসলাম কাউকে ক্ষমতা থেকে নামাইবার জন্য সেদিন আন্দোলন করে নয়, ক্ষমতা থেকে ক্ষমতায় বসাইবার জন্যও আন্দোলন করে নয়, কিন্তু হেফাজতের এই বক্তব্য পরিষ্কার, যারা নাস্তিক মুরতাদদের আশ্রয় প্রশ্রয় দিবে, যারা বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল করার ষড়যন্ত্র করবে, যারা ইসলামী তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে হেফাজতের লড়াই হবে, লড়াই হবে, লড়াই হবে। পানি পানি চা চা। আমার ভাইরা, হেফাজত আল্লামা শফি কারো সাথে আপোষ করে নাই, করতে পারে না। কিছু মিডিয়া, নাস্তিক্যবাদী কিছু মিডিয়া যারা শুরু থেকেই শাইখুল ইসলাম আল্লামা শফি সাহেবকে কলুষিত করার জন্য মিথ্যা অপপ্রচার করে আসছে, এই কথা কি আপনারা জানেন? কারণ এই নাস্তিক মুরতাদ ইসলামে বিদ্বেষী মিডিয়া জানে আল্লামা শফি দামাত বরকাতুহুম, আল্লামা জুনায়েদ বাবুনগরী দামাত বরকাতুহুম, এদের আঙ্গুলের ইশারায় সারা বাংলাদেশ জ্বলে উঠতে পারে। এই জন্য তাদেরকে অজনপ্রিয় করার জন্য বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচার করে আসছে, সেই সাথে কিছু মাজার পূজারী পত্রিকা, একটা টেবিলের মধ্যে বসে
নিজের টেবিলে বসে দালিলিক কথা বলছি, নিজের টেবিলের মধ্যে বসে শাইখুল ইসলাম আল্লামা শফি দামত বারাকাতুহুমের মৃত্যু কামনা করে এবং প্রথম পৃষ্ঠায় কাবার হিস্ট্রি করে। আপনারা দেখেছেন? আপনারা কি দেখেন নাই? বেফাকের বিরুদ্ধে আল্লামা শফি সাহেবের নেতৃত্বে যে কোনো ধর্মীয় কাজ হোক তার বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে বারবার মিথ্যা প্রচার করে আসছে। আমরা যেমনি ভাবে নাস্তিক মর্তব বেঈমান পত্রিকার বিরুদ্ধে কথা বলি, অনুরূপ ভাবে এই মাজার পূজারী ইসলাম বিদ্বেষী কওমি মাদ্রাসা বিরোধী এই পত্রিকার বিরুদ্ধেও কথা বলছি, কথা বলবো, বলতেই থাকবো ইনশাআল্লাহ। আমি জানি ওই পত্রিকা আমার বিরুদ্ধেও লিখে এবং লিখতে থাকবে, পরোয়া করি না, পরোয়া করি না। আমি জানি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেবের দোয়া আমার সাথে আছে। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি নাই, যতদিন জীবন আছে মাথা নত করব না, করব না, করব না ইনশাআল্লাহ। আমার ভাইরা, কথা আমি সংক্ষেপে শেষ করব। হেফাজত রাজনৈতিক সংগঠন নয়, হেফাজত রাজনীতি করে না, হেফাজত নির্বাচনমুখী সংগঠন নয়, হেফাজত অরাজনৈতিক সংগঠন। হেফাজত কি? অরাজনৈতিক সংগঠন। হেফাজত দেশের কথা বলে, হেফাজত দেশের মানুষের কথা বলে, হেফাজত ইনসাফের কথা বলে, হেফাজত ন্যায় বিচারের কথা বলে, হেফাজত মানবতার কল্যাণে কথা বলে, হেফাজত মজলুমের পক্ষে কথা বলে, হেফাজত দারিদ্র বিমোচনের কথা বলে, হেফাজত মানুষের ঈমান আমল মানুষের আকীদা বিশ্বাস সংরক্ষণের কথা বলে, ঠিক না? হেফাজত মানবতার কল্যাণকামী, হেফাজত রাজনৈতিক উচ্চাভিলাষ নেই থাকার প্রশ্নই উঠে না। কিছু অর্বাচীন, কিছু বিকারগ্রস্ত মানুষ ওই পত্রিকাওয়ালারা যা লিখে তা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করে, কিন্তু এটা সম্ভব হবে না। কিছু মানুষ হেফাজত আপোষের সংগঠন হেফাজতের নেতৃত্বে আছেন আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, রাতে পালিয়ে যাওয়ার মতো সংগঠন হেফাজত নয়। হেফাজত রক্ত সাগরে পাড়ি দিয়ে আজকের এই অবস্থানে এসেছে, হেফাজত কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবে ইনশাআল্লাহ। হেফাজত বিদেশে বিদেশে গিয়ে মানুষের কান নাই, চোখ নাই, কান্নাকাটি করে চান্দা উঠিয়ে আত্মসাত করার মতো সংগঠন হেফাজত নয়। চিৎকার করে বলেন ঠিক কিনা? হেফাজত কারো রাজনৈতিক উচ্চাভিলাষ প্রমাণ করার জন্য হেফাজতের সৃষ্টি হয় নাই। হেফাজত বাংলাদেশ থেকে নাস্তিক মুরতাদদের মূল উৎপাটন করার জন্যই সৃষ্টি হয়েছে। আল্লাহর জমিনে
মুসলমানদের ঈমান আকীদা সংরক্ষণের জন্য হিফাজতের সৃষ্টি হয়েছে যতদিন না পর্যন্ত 13 দফা বাস্তবায়ন হবে ততদিন পর্যন্ত হিফাজতের এই আন্দোলন চলছে, চলবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। আমরা কি ভয় করেন? আপনারা কি ভয় করেন? সবাই কি ভয় করেন? আমরা ভয় করি না, কারণ কোরআনুল করিম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত হয়ে মুসলমানদেরকে নির্মূল করার জন্য এগিয়ে আসছে। মুসলমান কি ভয় পাবে? মুসলমান ভয় পাবে? আপনারা ভয় পাবেন? আমরা ভয় করি না, কারণ আল্লাহ বলেছেন, ফালা তাখশাউহুম ওয়াখশাউনি ফালা তাখাফুহুম ওয়াখাফুনি। কাকে ভয় করতে হবে? কাকে ভয় করতে হবে? সাজদা কার জন্য হবে? মা সাজদা কর নাহি সকতা কিসি দরবার কে আগে, হর এক সরকার ঝুকতি হ্যায় মেরে সরকার কে আগে, মাথা অন্য কারো কাছে নত, গরদন পে ছুরি ফেরো, ইয়ানেজ পে সর রাখ দো, হর হাল মে হমকো তো কুরআন সুনানা হ্যায়, হর হাল মে হমকো তো কুরআন সুনানা হ্যায়। ফাঁসিতে ঝুলাবেন, প্রস্তুত আছি, গুলি করবেন, শরীরে তো গুলি নিয়েই চলি, প্রস্তুত আছি, সর্বাবস্থায় কুরআনের কথা, আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা বলছি, যতক্ষণ জীবন আছে বলতেই থাকবো। আপনারা কারা কারা আছেন আল্লাহর পক্ষে জীবন উৎসর্গ করার জন্য? আল্লামা সফির নির্দেশে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? দাঁড়িয়ে দেখিয়ে দিতে হবে, দাঁড়িয়ে দিতে হবে। সবাই যেখানে ছিলেন বসেন, আল্লাহ পাক আমাদেরকে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে লড়াই করার তৌফিক দান করুন। মহান রব্বুল আলামিনের দরবারে এই ফরিয়াদ করি, হে আল্লাহ, শাইখুল ইসলাম আল্লামা সুফি দামাত বরাকাতুহুমের হায়াতকে তুমি সুস্থতার সাথে দীর্ঘ করে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।